एवरीवन वेलकम बैक माय चैनल मिसेस पाल ब्लॉगे रही अनेक अनेक भालोबासा दें आबार एकटा इंटरेस्टिंग भिडियो तुम्हारे साथ शेयर कर नहीं। तो आज हे महा सोमवार, तो आज के शिवर माथा जल ढालब। तो श्रावण मासे आज प्रथम सोमवार, तो सबुज चूड़ी तो अलरेडी पड़े नहीं। देखो फुल अनेक किछु रेडी कर रेखे दिए, फुलगुलो शिवर माथाय देव। और एखाने नियेछि दूध, और एखाने नियेछि घी और मधु, और एखाने आछे गंगा जल, और किछु मिष्टी फल नेब। और एखाने आछे धूपेर पैकेट, तो धूपेर पैकेटटा निये नेब, और साथे एक घटी जल नेब। तो चलो गाइस आज के शिवेर माथा जलटा ढेले आसि। तो आमादेर ग्रामेर जे शोशानेर मंदिर आछे महादेवेर, सेखाने जल ढालब। तो चलो फार्स्ट आमार बाड़ीर शिवके जल दिए दिई, तारपर ओई शोशानेर ओखाने जाब। तो चलो गाइस भिडियो कन्टिन्यू देखो, आशा करि आजके भिडियो भालो लागबे। तो गाइस एटा होच्छे आमादेर बाड़ीर शिव। तो फार्स्टे आमि गंगा जल मधु शुधु समस्त किछु लागिए देव शिवेर मंदिरे। देन गाइज एखन आमी बाड़ीर शिवेर माथाते समस्त किछु दिए देव। तो एटा होच्छे गंगा जल मधु समस्त किछुई। দেন গাইস এখন যাব মানে শ্মশানের মন্দিরে, ওখানে পূজা দিতে। তো চলো এখন যাই মন্দিরে গিয়ে তোমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করব। তো চলো এখন যাই। দেন গাইস এখন আমরা ফাইনালি শ্মশানের মধ্যে চলে এসেছি। তো বাড়ি থেকে যেহেতু ফুল নিয়ে এসেছি আর সেরকম কোনো ফুলই লাগবে না, তো একদম পুরো ফাঁকা আমরা দুজনেই আছি। তো অনেকে হয়তো করে চলে গেছে পুজো আর্চা, বাট আমাদের আসতে একটু লেট হয়ে গেল যেহেতু বাড়িতে তাতন আছে। আর এখানটা ভীষণই সুন্দর লাগে, আর পরিচর্যাও ভালো থাকে। সমস্ত ঘাস পাত সমস্ত কিছু ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশানটা। আর এখানে অনেকেই আসে, হয়তো সকলে চলে গেছে বা থাকতে পারে ভেতরে কেউ। ভেতরে গিয়ে একদম দেখি চলো কেউ আছে কি না। তো আর কোনো ফুলের দরকার হবে না, ফার্স্টে ভাবছিলাম ফুল নেবো বাট দরকার হবে না। তো চলো ভিতরে একদম যাই, একদমই ফাঁকা শ্মশান, হয়তো সকলে পুজো করে চলে গেছে। আর এখানে শ্মশানের কলে মানে মন্দিরে জল নিয়ে নেব, আর সমস্ত কিছু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাই চলে এসেছি, আর বললাম না পুরোটাই ফাঁকা একদম, সকলেই চলে গেছে আর আমরা পুজো করে চলে যাবো তাড়াতাড়ির মধ্যে। তো ফার্স্টে মাচিসটা জ্বালিয়ে নিই। সো একা আসি, সাথে দিদিভাইকে নিয়ে এসেছি। তো প্রত্যেক সোমবারই ঢালার ইচ্ছা আছে, জানি না কতদূর সম্ভব হবে। তো দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে। আর ভীষণই রোদ পড়েছে আর ভীষণই গরম, সাংঘাতিক, বাইরে বেরোনো যাচ্ছে না। বাট তাতানকে নিয়ে আসিনি, তাতান বাড়িতে আছে সেই জন্য। তো
তো গাইস, এই হচ্ছে আমাদের শিবলিঙ্গ। তো এখানে আমি ফার্স্টে জল ঢালবো। তো এত শান্তি আর তৃপ্তিভাবে জল ঢালতে পেরেছি না, একদম কেউ ছিল না, সকলের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমারও ভীষণ সুবিধা হয়েছে। আর জায়গাটা ভীষণই ছোট জানো, সেখানে একটু প্রবলেম হচ্ছিল কি বলতো, বসতে তারপর শিবের মাথায় ভালোভাবে পুজো দিতে, তো অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ঠিক মতো। তো চলো গাইস, এখন ঝটপট পুজোটা করে নিই, পুজোর জন্য এসেছি, আর মন প্রাণ দিয়ে আমি শুধু সেটাই চাই যেটা জন্য আমি মন্দিরে আসি। তাতানকে, তোমাদের দাদা ভাইকে, বাড়ির সকলেই যাতে ভালো রাখে, আমার মা বাবা ভাই সকলকে যাতে ভালো রাখে, সেজন্য মন্দিরে আসি সবসময়, তাদের নামে একটু প্রার্থনা করি। আর এখন আমি একে একে সমস্ত কিছু ঘি মধু গঙ্গা জল শিবলিঙ্গের মধ্যে, তারপর দুর্বা যে বেলপাতা সমস্ত কিছু সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো আমি কি করছি, তারপরে এখানে মহাদেবের মাথায় জল ঢালবো। তো এখন দুটো মহাদেব আছে, তো এখানে জলটা ঢেলে নিই, চলো গাইস তাড়াতাড়ি, আর কেউই নেই এখানে, সেজন্য ভালো লাগছে না, একা একা লাগছে। তো চলো ঝটপট ঢেলে নিই জলটা, তারপর বাড়ি যাব। গাইস, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব বাড়ি। তো বাড়ি যে যাই, তারপর দেখি গা তাতান কি করছে, ওকে খাইয়ে দাইয়ে এসছি অলরেডি। আর ওর বাড়িতে দাদু ঠাম্মা সবগুলোই আছে, তারপর টিপু আছে, ওকে নেবে। আর বাড়ি থেকে যেহেতু মানে কিছুক্ষণের রাস্তা, সেই জন্য ওকে বাড়িতে রেখে এসেছি। আর না রেখে গেলে এখানে শ্মশানে নিয়ে আসা তার ঠিক হবে না, ঠিক হবে না বলতে এখনই কোথায় যাবে না যাবে দৌড়ে বেড়াবে, সেই জন্য তো বাড়িতে যাই চলো। আর ভীষণই রোদ্দ পড়েছে, একটু ঢাকা ঢাকা নিয়ে নিই শাড়িটা, শাড়ির আঁচলটা। তো চলো গাইস, এখন যাই বাড়িতে, বাড়িতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো পুজো টুজো একদম কমপ্লিট করে আর খুব শান্তিভাবে পুজো দিতে পেরেছি, কারণ এবছরে একদম লোকজন ছিল না, শুধুমাত্র আমি আর দিদিভাই গেছিলাম। আর বাড়ির বাকি সকলে অনেকেই যারা মানে শিবের মাথায় জল ঢেলে তাদের অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, তো খুব ভালোভাবে জল ঢেলতে পেরেছি। আর সত্যি বলছি, এবছর ফার্স্ট টাইম এত সুন্দরভাবে মানে তৃপ্তি ভরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। তো গাইস, জল ঢেলে অনেকক্ষণ চলে এসেছি, আর বাড়িতে ভীষণ রোদ আজকে, আর আজকে দুপুর লাঞ্চ করে চলে এসেছি। ফার্স্টে ভেবেছিলাম যে আজকে কোনো মানে ভাত
এই সকল খাবো না, শুধু আটা জিনিস খেয়ে থাকবো। দিয়ে মা বললো যে না পারবি না, যেহেতু তাতান আছে ওর পেছনে খাটতে হবে, মানে ছোটাছুটি করতে হবে, খাবার খাওয়াতে হবে, ও সারাক্ষণ অ্যাম খায়, মানে আমার বেস্ট ফিডিং করে, সেজন্য শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যাবে, সারাদিনের ব্যাপার আছে, রোদ গরমের ব্যাপার আছে। সেজন্য মা বললো যে না নিরামিষ ভাত রান্না করে দিস। ও আজকে নিরামিষে ভাত রান্না করে দিয়েছিলেন, সেই দিয়ে ভাত খেয়েছি। তো আজকে করেছিল ডাল করেছিল, আর একটা সবজির টক বানিয়েছিল পড়া দিয়ে, আর পোস্ত, আর একটা ভাজি করেছিল, সেটা হচ্ছে পটল ভাজা বানিয়েছিল। তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে দিয়েছি, আর এখন দাতানকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো এখন বাজে ঘড়িতে 2:10, তো ফাইনালি দাদানকে ঘুম পাড়িয়ে একদম রেডি হয়ে হয়ে চলে এসেছি। তো এখন একটু মুখের মধ্যে যে ডারমাডিওয়ার ক্রিমটা দিয়েছেন ডক্টরে, যখন এসিতে আসছি মুখটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, যেমন শীতকালে হয় মুখটা ভীষণই ড্রাই হয়ে যায়, সেজন্য মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই ক্রিমটা একটু মেখে নেব। তো সে আর মুখটা ড্রাই ড্রাই ফিল হবে না, তো ডক্টর আমাকে সাজেস্ট করেছে, সেজন্য আমি এটা মানে একটু লাগিয়ে নিচ্ছি। আর এখন একটু রেস্ট নেব, তারপর বিকালে দেখা যায়। তো বিকালে কিছু একটা নিরামিষের সবজি বানানো হবে, আর রুটি হোক লুচি হোক বা পরোটা হোক এরকম কিছু একটা ভাজা হবে। তো চলো এখন গাইস, এখন এখানকার মতো পরে আবার বিকালে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তো গাইস দুপুরে একটু রেস্ট নেওয়ার পর এখন একটু মানে ঘুম থেকে উঠে তাতানকে রেডি করিয়ে দিয়ে ও গেছে বাবার সাথে মানে মাঠের উপায় এসে খেলা করতে, আর এখন আমি এসেছি ছাদে। তো ছাদে একটু ঘুরতে, তো এখন সন্ধে টাইপের হয়ে গেল, একটু পরে ছাদে থেকে নেমে যাব। আর কি করছি বলতো, এখন ছাদে বসে বসে বাদাম খাচ্ছি। তো এই প্যাকেটের মধ্যে অনেক কটা বাদাম আছে, বাবা যে আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে সেখানে নাকি অনেক বাদাম গাছ হয়েছিল, বাদামও ধরেছে অনেক। তো গাছে অনেক মানে আমাদেরকে অনেক দিয়েছিল, সেগুলো বাড়িতে ভাজা হয়েছে। তো এগুলো একটু প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি, তো ছাদে বসে বসে খাচ্ছি। তো এই টাইমে বাদাম ভাজা সমস্ত কিছু খেতে ভীষণই ভালো লাগে। আর তোমার দাদাভাইও মানে বাদাম ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো এবারে তো সেরকম খাওয়া হয়নি, আগের বারে যখন এসেছিলো অনেক বাদাম ভাজা খাওয়া হয়েছিল। আর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো মেঘ একদম কালো হয়ে আছে, তো ছাদে উঠলাম, তখন তোমাদের সাথে শেয়ার করি এই আউটডোরটা। তো এখানে একবার জানো তো কী একটা প্রবলেম হয়েছিল, তো আমাদের কিছুদিন ধরে এসিটা অফ ছিল, তো এখন আবার মিস্ত্রি এসে সার্ভিসিং দিয়ে গেছে, তো এখন ঠিক মতোই চলছে। তো ইঁদুরে না বেড়ালে নাকি ইঁদুরে না কি বলে যে কাঠবিড়ালেতে নাকি কেটে দিয়ে গেছিলো তারটা, সেই জন্য। তো এই দেখো কী সুন্দর পরিবেশটা, না দারুণ লাগছে। তো আমাদের বেনি আর পাখি বাঁধানো আছে ওখানে, আর এটা হচ্ছে আমাদের যে কালারটা একদম ম্যাচ আছে সেই কালারটা পুরো বাড়িগুলোই হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওটা হচ্ছে আমাদের কিচেন, আর ওই পাশেরটা হচ্ছে আমাদের দাদুর ভাইয়ের ঘর ছিল আগে, এখন গাড়ি থাকে। আর ওটা হচ্ছে বাথরুম, ওটা হচ্ছে বাথরুম, আর ওটা একদম শেষে ওটা হচ্ছে গোয়াল ঘর। তো তোমাদেরকে ফুল দেখিয়ে দিলাম এখান থেকে, তো এটাই হচ্ছে আমাদের বাড়ি। দেন গাইস ছাদে থেকে নেমে এসে রাতে ডিনারের জন্য কিছু বানাবো, তো বানাবো আলু মটরের সবজি, যেহেতু মটরটা সকাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর জিরে আর হচ্ছে আদা পেস্ট করে এর মধ্যে সমস্ত কিছু একে মশলা, আর একটু দিয়েছি টমেটো কেচাপ। তো আমার কুড়েমির জন্য টমেটো কেচাপটা হাতেই নিয়ে চলে এসেছি, বারবার কত রাখতে যাব সেই জন্য, তো ফ্রিজের মধ্যে থাকে। তো চলো গাইস এখন ঝটপট এটা বানিয়ে নিই, আর এটা হচ্ছে তাতানের ভাত বসিয়েছিলাম, আর ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, টেস্ট করে জানাবো তোমাদের কেমন হয়েছে। রাতে ডিনার হচ্ছে এটাই, তো রাতে ডিনার নিয়ে চলে এসেছি। তো এখানে আছে রুটি, আর একটু সামান্য একটু মুড়ি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি কি বলতো এটা হচ্ছে একটা সন্দেশ, মানে সোনপাপড়ি সন্দেশগুলো সেটাই নিয়েছি মিষ্টির জন্য, আর নিয়েছি এখানে ঘুগনি। তো ঘুগনিরও ভীষণ ভালো হয়েছে খেতে, তো আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য নিরামিষ বানিয়েছি। আর যেহেতু সোমবার মহাদেবের আজকে মাথায় জল ঢেলেছি সেই জন্য, তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো চলো গাইস এখন চটপট ডিনারটা করে নিই, আশা করি সকলের ডিনার হয়ে গেছে। এখন বাজে 10:30, তো এখন আমি ডিনারটা করব, তো চলো ঝটপট খেয়ে নিই। তো এই ছিল আজকের ব্লগ, যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই টং করে বাজিয়ে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে এসে পৌঁছায়। তো চলো এখন ঝটপট খেয়ে নিই।